চামড়ার মোজাই মাসা করা জায়েজ কাপড়ের মোজায় চলবে না আবার কিছু আলেম বলছেন যে না চামড়ার তো চলবে কাপড়ের মোজাতেও চলবে আমরা কোনটা এবং মুসাফিরের বিষয়ে কোনো পার্থক্য আছে কিনা এসব বিষয়ে জানতে চেয়েছেন এর যাওয়া হল অবিল্লাসী তফেক মোজার উপর মাসা করতে গিয়ে এই ভেদাভেদ করা চামড়ার মোজা বা কাপড়ের মোজা এই ভেদাভেদ সকল আলামের দিন গ্রহণ করেননি এই ভেদাভেদের বিষয়ে হানাবগণ বেশি প্রসিদ্ধ তারা বিশেষভাবে জোর দিয়ে থাকেন যে মোজা হতে হবে চামড়ার তবে তাদের এ কথাটি দৈলের আলোকে যুক্তি নিরিখে কোনো দিক থেকে চলন সই নয় কারণ রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের যুগে চামড়া শিল্প চালু ছিল সে যুগে চামড়ার বেশি লেনদেন হতো তো সে সময় চামড়ার মোজা ছিল তাই পরিধান করেছেন কিন্তু রাসু সাল্লাহ আলী তো ঘণ্ডাক্ষরও বলেননি যে চামড়ার মোজাতেই শুধু মাসা চলবে কাপড়ের মোজাই চলবে না এমন কথা না বললে এভাবে পার্থক্য করা এটা বলা যেতে পারে দরিদীন পার্থক্য তাছাড়াও কিছু হাদিস পাওয়া যেন গ্রন্থে রসৌ উল্লাহ সল্লাহ আলাইহি মোজা পরা বিষয়ে যদিও সেগুলির সনদে কিছু কথা রয়েছে তবে অনেকেই এই হাদিসগুলিকেও বিশুদ্ধ বলেছেন যে রসৌল্লা সাল্লাহ আলাইহি হসাল্লাম কাপড়ের মোজায় মাসা করেছেন আর সাহাবা একরামের আমল তো সুপ্রসিদ্ধ যে তারা কাপড়ের মোজাতেও মাসা করেছেন সুতরাং যে আমল সাহাবা একরাম দ্বারা প্রমাণ হয়ে গেছে তো এই আমলই প্রমাণ বহন করে যে চামড়া আর চামড়ার মজা আর কাপড়ের মজাতে আসলে পার্থক্য নেই কোনো পার্থক্য করেননি তাহলে আমরা এভাবে পার্থক্য করতে যাব করার দরকারটা বা কি তারপরে কথা হলো মোজা পড়ার হেকমত হলো যাতে করে কষ্ট না হয় মজার মাসার হেকমত হলো যাতে কষ্ট না হয় ওটা খুলতে গিয়ে বিশেষ করে শীতকালে তো কষ্ট সকলে জানে যে কষ্ট হয় তো পাঁকে বাঁচাতে গিয়ে পায়ে যাতে ঠান্ডা না লাগে সে কারণে এই মজার প্রতি মাসা মোজার মাসা করার বিধান দেয়া হয়েছে অনুভব খোলাখলির ঝামেলা রয়েছে তো দেখা আছে খোলাখলি ঝামেলা অনুভবে কষ্ট ইত্যাদি এগুলি সর্বমোজাতেই বিদ্যমান যে কাপড়ে মোজা পড়লো এ কষ্ট লাঘব ভয় অনুভবে চামড়ার মোজা পড়লো এ কষ্ট লাঘব হয় কথা কাপড় চামড়া সর্বক্ষেত্রেই সর্বমোজার ক্ষেত্রেই স্পষ্ট ভাবে এগুলি পরে থাকলে গরম থাকে পা অতএব এই কথা বলা চামড়ার মোজা ছাড়া মাসা চলবে না এটা বলা যেতে পারে দলিল শূন্য এবং যুক্তি নিরিখে অচল এবং সাহাবাহেরামের আমলের পরিপন্থী অতএব আমরা বলবো যে আলেমদের ভিতরে একতলাফ থাকলেও যেটা সঠিক এই বিষয়ে সেটা হলো যে এই পার্থক্য চলবে না বরং মোজা কাপড়ের হোক বা চামের হোক উভয় প্রকার মোজাতে মাসা করা জাহাজ রয়েছে যদি সে মোজা পাক পবিত্র থাকে এবার আমরা আলোচনা করবো মকিমের জন্য কয়দিন মোসাফির জন্য কয়দিন মকিমের জন্যে একদিন এক রাত আর মোসাফিরের জন্যে তিন দিন তিন রাত আর এই মাসার মেয়াদ শুরু হবে প্রথম মাসা থেকে উদাহরণস্বরূপ যদি কেউ ফজরের পরে অজু করে মোজা পরিধান করে আর এটাই নিয়ম যে একবার অজু করে পাক অবস্থায় মোজা পরিধান করতে হবে তো যদি কেউ মোজা পরিধান করে ফজরের পরে অজু করে এরপরে তার সে অজুতেই চলে গিয়েছে জোহর আসরের টাইমে তার অজুর প্রয়োজন দেখা দিয়েছে তো এইবার যে সে মাসা করলো পা তো পা ধোয়ার পরিবর্তে তো এই মাসা থেকে নিয়ে তার মেয়াদ শুরু হবে সুতরাং মকিম হলে একদিন এক রাত আর মোসাফির হলে তিন দিন তিন রাত এটা সেই মসিমের হাদিস দ্বারা প্রমাণিত তো এই হলো মকিম এবং মোসাফিরের ক্ষেত্রে পার্থক্য তারা উভয়ে মাসা করতে পারবে তবে মকিমের তুলনায় মোসাফির বেশি সুযোগ সুবিধা গ্রহণ করবে কারণ মোসাফিরের জন্য কষ্টকর হয় আর সফর অবস্থাটা কষ্টের অবস্থা সফর অবস্থা নামাজ করা হয়েছে আর মজার বিষয়েও শিথিলতা আরোপ করা হয়েছে যে তারা তিন দিন তিন রাত কন্টিনিউ পায়ে রাখে পায়ে রাখতে পারবে এবং আশা করতে পারবে এবং পেশাব পায়খানায় তো গেলেও অসুবিধা হবে না শুধুমাত্র ফরজ গোসল যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মোজা খুলতে হবে কারণ ফরজ গোসল করতে গেলে তো থাকছে না খুলেই ফরজ করতে হবে শুধুমাত্র ফরজ গোসলের মাধ্যমে মোজার বিধান নষ্ট হয়ে যায় অন্যভাবে মেয়াদ শেষ হয়ে গেলে মোজার বিধান নষ্ট হয়ে যায় মোজার মাসা করার আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ